তুমি আমরা আবার চলে এসেছি রানাঘাটে নদীয়ার বিখ্যাত জায়গা উমা মা প্রাক হীরক জয়ন্তী বর্ষ রানাঘাট অ্যাথলেটিক ক্লাব এবার আমরা এই পুজো দর্শন করব এই যে বাইরের মন্দির দেখতে পাচ্ছেন এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় মূর্তি বিশ্বরূপ দর্শন এই বড় বড় হাতি দেখতে পাচ্ছেন বড় বড় হাতি রাজা মহারাজা ভীষণ বড় বড় মন্দির সেলফি তোলা চলছে রাজা মহারাজা বড় প্রাচীন সেই হাতি মানে দেখে মনে হচ্ছে আমরা চলে এসেছি সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের কুরুক্ষেত্রই বটে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় হাতি বড় বড় ভীষণ বড় বড় হাতি রানাঘাটে প্রতি বছরই এই ক্লাব অনেক বড় ঠাকুর করে এটা বাইরেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করছে অনেক মানুষ দিনের বেলায় আসছে এই যে চারটে ঘোড়া বিশিষ্ট শ্রীকৃষ্ণ রয়েছে বিশ্বরূপ দর্শন রয়েছে অর্জুন চলছে সেলফি তোলা পরিবর্তন আমরা এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন অসাধারণ রয়েছে আমাদের গণেশ গণপতি রয়েছে লক্ষ্মী দেবী ধনের দেবী রয়েছে সরস্বতী কার্তিক এবং এই ক্লাব এখানে অনেকগুলো পুরস্কার পেয়েছে ভারত সম্মান দ্য বেস্ট চয়েস অ্যাওয়ার্ড অন পুজো ফ্রম জি মেমর শরৎ সম্মান দেখতে পাচ্ছেন আর একটা পুরস্কার পেয়েছে এরা এই মাত্র এই পুরস্কারটা দিয়ে গেল তুনির দ্বিতীয় সেরা প্রতিমা রয়েছে লিও সম্মান প্রতিমা চাদরটা অসাধারণ এবার মন্দিরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই অসাধারণ আবার বাইরের দিকে চলে আসলাম এবার আপনার আমি একটু চলে আসি আপনাদের সামনে এই যে আজকে সপ্তমী মহাসপ্তমীর পুজো যে আমি একা একাই থাকতে বেরিয়েছি রানাঘাটে ঠাকুর দেখে নিচ্ছি দিনের বেলা ঠিক আছে দেখলাম আবার অন্য কোনো আবার দেখা হবে ভালো